আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লার একটি বিখ্যাত জায়গা মাতৃভাণ্ডারে, অরিজিনাল আদি মাতৃভাণ্ডারে। আজকে আমরা মাতৃভাণ্ডার থেকে রসমালাই সংগ্রহ করব। চলুন দেখে আসি মাতৃভাণ্ডারের অরিজিনাল রসমালাই, যে রসমালাইয়ের জন্য সারা বাংলাদেশ পাগল। আজকে ওখানে এসেছি আমরা রসমালাই কিনতে। চলুন যাই মাতৃভাণ্ডার থেকে এখন রসমালাই কিনি আমরা। এখানে রসমালাই কেনার জন্য দীর্ঘ লাইন লেগে আছে। এখন আমাদের রবিনও রসমালাই কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। চলুন এখান থেকে আমরা রসমালাই সংগ্রহ করে কীভাবে দেখি। আমরা এখন আছি মাতৃভাণ্ডারের দোকানে। এই যে হলো আমাদের অরিজিনাল আদি ভাণ্ডার, আদি মাতৃভাণ্ডার। এখানে লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে রসমালাই সংগ্রহ করার জন্য। কুমিল্লার রসমালাইয়ের আসল সিক্রেট হলো এর দুধ। এখানে তরতাজা দুধ এনে রাখা হয়েছে, এই দুধগুলো দিয়েই রসমালাই তৈরি করা হবে। এখন এখন আমরা ঢুকে দেখব হলো রসমালাই যেখানে তৈরি করা হয় ওই রুমে, যদিও কাউকে ঢুকতে দেয় না। আমি কিছুক্ষণের জন্য অনুমতি নিয়ে ওখানে ঢুকেছিলাম। এখানে অনেকগুলো লোক বসে বসে খামি দিয়ে গুল করে মিষ্টির মতন বানাচ্ছে, রসমালাইয়ের যে মেইন মিষ্টিটা এটা বানাচ্ছে। এবং দূরে ওই যে দেখা যাচ্ছে ওখানে কড়াইয়ে, বড় বড় কড়াইতে দুধ জাল করা হচ্ছে। জাল করার পরে এই মিষ্টির খামিটা ওখানে দিবে, দেওয়ার পরে আস্তে আস্তে রসমালাই তৈরি হবে। এখন আপনারা দেখবেন যেই কড়াইয়ে রসমালাইগুলো প্রস্তুত করা হয় ওখানে দেখা যাচ্ছে বড় বড় কড়াই, ওই কড়াইগুলোতেই আসলে মূলত রসমালাইগুলো তৈরি করা হয়। এখানে কখনোই চুলা অফ হয় না, কারণ 24 ঘন্টায় ওদের কর্মযজ্ঞ শুরু হয়, সকাল থেকে বিক্রি শুরু হয় রাত পর্যন্ত। আমি যখন নিয়েছি তখন বাজে রাত 9টা। এখানে দেখা যাচ্ছে রসমালাই তৈরি হয়ে গেছে, এখন এগুলো প্যাকেজিং করা হবে। প্যাকেজিং করে বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। এখানে প্যাকেজিং করা হচ্ছে, ওই প্যাকেজিং করে করে এক একজনকে হাইস্ট 3 কেজি করে রসমালাই দেওয়া হচ্ছে, কারণ এখানে অনেক প্রচুর পরিমাণে লোক হচ্ছে, এই জন্য বেশি দেওয়া যাচ্ছে না। আমাদের লাইনে রবিন এবং সাকিব দাঁড়িয়েছে, তারাও এসে পড়বে এখন রসমালাই নেওয়ার জন্য। এখানে প্রতিবাটি রসমালাইয়ের মূল্য 280 টাকা করে, কিন্তু সম্ভবত সামনের 1 তারিখ থেকে 300 টাকা করে নির্ধারণ করা হয়েছে ওখানে। সাকিব রবিন কই? এখানে ছোট ভাই রবিন, সাকিব এবং জহির তিনজনই লাইনে দাঁড়িয়েছে। এখন ওরা টাকা পে করবে এবং আমরা কাঙ্ক্ষিত সেই রসমালাই নিয়ে যাব। এখন কত করে ভাই এখন রবিন টাকা পে করতেছে রসমালাই নেওয়ার জন্য। এখন আমরা 5টা রসমালাই নিলাম, জীবর ভাই শেষ। এখন আমাদের 5টি রসমালাই নিয়ে আমরা চলে যাব। রবিন ডেলিভারি নিচ্ছে 5টা। এখানে রবিন ও সাকিব তাদের ডেলিভারি নিচ্ছে 5টি রসমালাই। এখন আমরা কাঙ্ক্ষিত সেই রসমালাই নিয়ে চলে যাব। ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রসমালাই পেয়ে গেছি। এখন আমরা চলে যাব গাজীপুর বাসার উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।